আমি শার্জিল ডিভাইনআইটি থেকে। আমি আজকে আপনাদের যে ডেমনস্ট্রেশনটি দেখাবো সেটি হচ্ছে প্রিজম ভ্যাট সফটওয়্যারটিতে আপনি কিভাবে পারচেস করবেন। তো ইতোমধ্যে আপনারা দেখেছেন যে প্রোডাক্ট সেট আপ কীভাবে করতে হয় এবং সফটওয়্যারটির কনফিগারেশন কীভাবে করতে হয়। তো আমি ডিরেক্টলি পারচেজের মডিউলে চলে যাচ্ছি যে আপনি কিভাবে পারচেজ করবেন। সো প্রকিউরমেন্ট, এখানে যাবেন, দেন হচ্ছে অ্যাড পারচেজ ইনভয়েস। যদি সেটা লোকাল হয় সেক্ষেত্রে লোকালে, আর যদি হয় যে আপনি ইম্পোর্ট করতেছেন বা ফরেন পারচেজ করতেছেন তখন হচ্ছে ফরেন পারচেজে যাওয়া লাগবে। তো আমি লোকাল পারচেজে যাচ্ছি। এখানে ফার্স্টে আপনি ভেন্ডর সিলেক্ট করবেন যে আপনি কার কাছ থেকে পারচেজ করতেছেন সেটি। দেন হচ্ছে ভেন্ডারের যদি ইনফরমেশন থাকে এগুলো অটোমেটিক্যালি লোড হয়ে যাবে, আর চালান নাম্বার আপনি এখানে ইনপুট দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবেন যে আপনি কী প্রোডাক্টটি তার কাছ থেকে পারচেস করতেছেন, আর এখানে হচ্ছে যে আপনি কোয়ান্টিটি দিবেন, কোয়ান্টিটি দিয়ে অ্যাড দিয়ে দিবেন, এখানে অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। আর প্রাইস যদি সেট করা না থাকে তাহলে এটা ফাঁকা থাকবে, আপনি এখানে টাইপ করেও প্রাইস বসাতে পারবেন। যদি আপনার রিবেট থাকে এই প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি রিবেট পার্সেন্টেজ এখানে বসাতে পারেন, অটোমেটিক্যালি রিবেট অ্যামাউন্ট ক্যালকুলেশন হয়ে যাবে। আর যদি রিবেট না থাকে সেক্ষেত্রে আপনার এখানে কোনো কিছুই বসাতে হবে না। আর আপনি যদি ভিডিএস পারচেজ করতে চান সেক্ষেত্রে এখানে ভিডিএস অ্যামাউন্টটা বসাতে হবে, আপনি কত টাকা ভিডিএস করতেছেন সেটা দিয়ে হচ্ছে আপনি সেভ দিয়ে দিলেই আপনার এই পারচেজটি, পারচেজ ইনভয়েস এখানে চলে আসবে। এবং এখানে ফার্স্টে থাকবে যে আপনার পেন্ডিং অবস্থায় থাকবে, দেন হচ্ছে এটি সিলেক্ট করে আপনাকে স্টার্ট প্রোগ্রেস দেওয়া লাগবে, দেন আবার হচ্ছে সিলেক্ট করে আপনাকে কমপ্লিট দেওয়া লাগবে। এবং কমপ্লিট দেওয়ার পর হচ্ছে এখানে আপনার একটা লক আইকন আসবে, দেন হচ্ছে আপনার এখান থেকে রিপোর্টটা জেনারেট হবে। এই লক আইকন না আসা পর্যন্ত আপনার এখানে কোনো রিপোর্ট জেনারেট হবে না। সো এটা আমার হচ্ছে পারচেজ ইনভয়েস 1015, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে প্রিন্ট অপশন থেকে পারচেজ বুক এখানে গিয়ে হচ্ছে আমি রিপোর্টটা দেখতে পাবো। এখানে আপনি মান্থ সিলেক্ট করতে পারেন, ইয়ার, আর হচ্ছে প্রোডাক্ট, যদি আপনি অল প্রোডাক্ট দেন সেক্ষেত্রে অল প্রোডাক্টের রিপোর্ট আসবে। আপনি কীভাবে বা কোন প্রোডাক্টের রিপোর্টটা দেখতে চাচ্ছেন এখান থেকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আর রিপোর্টটা আপনি সুন্দরভাবে দেখার জন্য এখানে পে সেট আপ আছে যে ল্যান্ডস্কেপ, আপনি লিগাল দিলে আপনার রিপোর্টটা সুন্দরভাবে দেখা যাবে। তো এই হচ্ছে আমার যে পারচেজ ইনভয়েস 1015, এটা আমার চলে এসেছে যে আমার প্রোডাক্টটা কী ছিল, কত ইউনিট ছিল, এবং সম্পূরক বা মূসক শুল্ক বাদে আপনার প্রাইস কত সেটা এখানে চলে এসেছে, আর মূসক কত এটা এভাবে। আর এইখানে হচ্ছে যে প্রোডাক্ট ওয়াইজ আপনার হচ্ছে এই রিপোর্টটা আসবে, যেমন এখানে দুইটা ইনভয়েসই হচ্ছে আমার সেম প্রোডাক্ট। আমি যদি নেক্সট পেজে যাই, এখানে ক্লিক করলে আমার নেক্সট পেজে যাবে, তো নেক্সট পেজে দেখা যাবে এখানে আমার আরেকটা প্রোডাক্ট। মানে প্রত্যেকটা পেজে এরকম সেম প্রোডাক্টের ইনফরমেশনগুলো আসবে এবং এখানে নিচে টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। তো এই ছিল আমার 6.1। দেন হচ্ছে আমি যদি হচ্ছে আমি ভিডিএস পারচেজ করি, যে পারচেজের ক্ষেত্রে আমি এখান থেকে ভিডিএস পারচেজ করতে পারবো, যেটা হচ্ছে আনরেজিস্টার্ড আমার হচ্ছে সাপ্লায়ার, যে সাপ্লায়ারের কোনো রেজিস্ট্রেশন করা নেই, দেন সেক্ষেত্রে হচ্ছে সাপ্লায়ারটা সিলেক্ট করে সেম আগের মতোই আমি জাস্ট হচ্ছে ভিডিএস অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেব। এবং এই পারচেজটা কমপ্লিট করার পর হচ্ছে আমার এইখানে 6.6, এখানে আমি চলে যাব। দেন হচ্ছে আমার পেজ সেট আপটা করে নিতে হবে, প্রিভিউ। সো এখানে আমার চলে আসবে যে আমি যে ভিডিএস পারচেজটা করছি সেটা। তো এইভাবে হচ্ছে যে আপনি ভিডিএস পারচেজগুলো করতে পারবেন। আর যদি আপনার কোনো পারচেজ ক্যান্সেলেশন হয় বা ডেবিট নোট, তো ফার্স্টে অ্যাড ডেবিট নোট এখানে আসতে হবে, এখান থেকে জাস্ট আপনি অর্ডারটা সিলেক্ট করবেন যে আপনি কোন অর্ডারে ডেবিট নোটটা করতে চাচ্ছেন। অর্ডার সিলেক্ট করলে এখানে অটোমেটিক্যালি কোয়ান্টিটি চলে আসবে, আপনি কত কোয়ান্টিটি ক্যান্সেল করতে চান সেটা জাস্ট হচ্ছে আপনার এখানে বলে দিতে হবে। দেন হচ্ছে আপনি সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলেই এটা হচ্ছে আমার এই ডেবিট নোট লিস্টে চলে আসবে। এই লিস্টে আসার পর সেম আবার হচ্ছে আমার এই ইনভয়েসটি সিলেক্ট করে স্টার্ট প্রোগ্রেস দেওয়া লাগবে, দেন আবার সিলেক্ট করে আমাকে কমপ্লিট দিতে হবে। যখন এটা লক আইকন আসবে দ্যাট মিন্স আমার এই
ক্যান্সেলটি কমপ্লিট হয়ে গেছে এবং এটার পর হচ্ছে আমি রিপোর্টটা পাব। যেমন এটা হচ্ছে আমার পারচেজ ইনভয়েস ক্যান্সেলেশন 1002, তো এটা আমি ডেবিট নোট এখানে 6.8 নেটওয়ার্ক এগুলার কি পরে কাটতে হবে। এখানে আমার আবার হচ্ছে যে পেজ সেট আপ করে, আর এখানে হচ্ছে যে ক্যান্সেলেশন নাম্বারটা আমার সিলেক্ট করতে হবে যে আমি কোন ইনভয়েসটা ক্যান্সেল করছি। দেন হচ্ছে প্রিভিউ, প্রিভিউ দিলে আমার এখানে সে ক্যান্সেলেশন অর্ডার ক্যান্সেলেশনটি চলে আসবে। দেন আমি এটা প্রিন্ট করে বা পিডিএফ করে আমি যেভাবে খুশি সেভাবে আমি এটা বের করতে পারবো। আমার এখানে প্রত্যেকটা রিপোর্ট ডাউনলোডের অপশন আছে, পিডিএফ আছে, ডক, এইচটিএমএল, এক্সেল, প্রিন্ট করার অপশন আছে, আপনি ডিরেক্টলি এখান থেকে ইমেলও করতে পারবেন। সো এই ছিল আমার টোটাল পারচেজের মডিউলটি। সো আমাদের নেক্সট প্রত্যেকটি মডিউলের ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।